নদিয়ায় পরপর দুদিনে বিজেপিতে যোগ দিল কয়েকশো কর্মী সমর্থক। বুধবার বিকেলে নদিয়া জেলার শান্তিপুর বিধানসভার গোধূলি অনুষ্ঠান প্রেক্ষাগৃহে সাংসদ জগন্নাথ সরকারের হাত ধরে তৃণমূল এবং অন্যান্য দল থেকে 2000 কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেন। অন্যদিকে বৃহস্পতিবার শান্তিপুর গোধূলি লজে শান্তিপুর টাউন 1 এবং জেডপি 29 কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক এবং সদস্য অভিযান বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণের সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য নেতা এবং নদিয়া দক্ষিণের অবজার্ভার অনুপম দত্ত ও অন্যান্য নেতৃত্বরা। তাদের উপস্থিতিতে শান্তিপুর টাউন 1 উদ্যোগে কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে বিজেপিতে যোগদান করল। যোগদান প্রসঙ্গে জগন্নাথ সরকার বলেন, নদিয়ায় আমফানে থেকে বড় ঝড় বিজেপি ঝড়। গাছপালা উপড়ে ফেলে দিয়েছে, ঠিক নদিয়া দক্ষিণে আমফান ঝড়ের চাইতেও বড় বিজেপি ঝড় বইছে। আর তাই প্রতিদিন হাজার হাজার কর্মী তৃণমূল থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে দলে দলে যোগ দিচ্ছে, তারই একটা নমুনা এখানে আপনারা দেখতে পেলেন।